একটা বলা হচ্ছে ডিজাইনিং সেফার কেমিক্যালস আর একটা দেখো আগেটা যেটা আমরা কি বলেছিলাম লেস কেমিক্যাল কেমিকাল সিন্থেসিস দুটোর মধ্যে পার্থক্য কি ইউজ কোথায় কোথায় হয় বিভিন্ন ধরনের মানে নাইনটি পারসেন্ট কেস হচ্ছে তো সলভেন্ট থাকবেই তাই না আমরা এই যে এনার্জি এই ইলেকট্রিসিটি আলটিমেট যা যাবতীয় এনার্জি কেমিক্যাল রিয়াকশন যা এনার্জি মেন সোর্স কোনটা বাট নন ক্লাসিক্যাল গুলো কি হয় সলভেন্টের প্রয়োজন আছে বাট তুলনামূলক অনেক কম আর সেখানে মাইক্রোয়েভ তো কম খুবই কম কারণ মাইক্রোওয়েভ তো সলভেন্ট নিয়ে কাজ করছে না মাইক্রোওয়েভ শুধুমাত্র কি কাজ করছে ডাইপল ইন্টারাকশন আছে ওর মধ্যে একটা বলা আছে ডিজাইনিং সেফার কেমিক্যালস আর একটা দেখো আগেটা যেটা আমরা কি বলেছিলাম লেস হ্যাজার্ডাস কেমিক্যাল সিনথেসিস এই দুটোর মধ্যে পার্থক্য কি দুটো তো একই রকম মানে দুটোর মধ্যে মানে প্রায় একই রকম নয় তাহলে পার্থক্যটা কি আছে মানে সেফার কেমিক্যালস আর ওখানে কি ছিল যে লেস হ্যাজার্ডাস সিনথেসিস এই দুটোর মধ্যে মেইন ডিফারেন্সটা তাহলে কি বলো এখানে আমরা কি করছিলাম এখানে লেজ হাইজার কেমিক্যাল সিনথেসিস মানে একটা টোটাল প্রসেস ছিল আমাদের তাই তো টোটাল প্রসেসের মাধ্যমে আমরা কি বলেছিলাম সেই প্রসেসে এমন এক প্রসেসটা হবে যে সেখানে আলটিমেট জেনারেট সাবস্টেন্সেস দ্যাট পজেস লিটল টু নো টক্সিসিটি যে জিনিসটা তৈরি হবে তার টক্সিসিটি কি হবে খুব কম হবে আমরা একবার বলি যে নো টক্সিসিটি কারণ নো টক্সিসিটি হওয়ার চান্সটা খুব কম তাই লিটল টু নো টক্সিসিটি যেখানে টক্সিক সাবস্টেন্স অ্যাকচুয়ালি তৈরি হবে না কারণ আমার টোটালটা কি একটা কেমিক্যাল প্রসেস মানে একটা সিনথেসিস মনে করো সেই সিনথেসিসের মাধ্যমে যেটা আমরা তৈরি করছি আমাদের প্রোডাক্ট তৈরি হবে তার সাথে আরও বাই প্রোডাক্টও তৈরি হবে যাই তৈরি হবে না কেন সেগুলো সেই কেমিক্যাল সিনথেসিসে আলটিমেট আমার টক্সিসিটিটা খুব কমাতে হবে সেটাই হচ্ছে লেস হ্যাজার্ডাস কেমিক্যাল সিনথেসিস এটা হচ্ছে সিনথেসিসের ওপরে বেস করে আর এখানে আমরা কি বলছি ডিজাইনিং সেফার কেমিক্যালস মানে আমরা এখানে কি করছি কেমিক্যালটাকে ডিজাইন করছি কেমিক্যালটাকে কীরকমভাবে ডিজাইন করছি তার টক্সিহিটাকে নষ্ট করে দেওয়ার জন্য ঠিক আছে যেরকম একটা পার্টিকুলার কোনো কম্পাউন্ড সেটা কি কমপ্লিটলি পুরো যে মলিকুলার স্ট্রাকচারটা থাকে সেটা কি কমপ্লিটলি টক্সিক হয় কখনোই হয় না পার্টিকুলার কোনো একটা সেগমেন্ট পার্টিকুলার কোনো একটা গ্রুপ সেইটা টক্সিক হয় তাই হয় নাকি মনে করো ক্লোরোফ্লুরো কার্বন ক্লোরোফ্লুরো কার্বন টক্সিক মানে কি টক্সিক ওর মধ্যে কার্বনটা টক্সিক নয় কারণ কার্বনের অনেক কিছু কম্পাউন্ড আছে তার মানে এই কার্বনটা টক্সিক হয়ে গেল ক্লোরিন কি নিজে টক্সিক সব জন্য ক্লোরিন টক্সিক নয় অনেক কম্পাউন্ড আছে ক্লোরিনের টক্সিসিটি নেই ক্লোরিন কি টক্সিক নয় তাহলে ক্লোরোফ্লুরোকার্বনের মধ্যে এমন কি আছে এটা টক্সিক রেডিক্যালটা টক্সিক তাহলে আমাদের যেটা প্রয়োজন সেটা কি রেডিক্যালটাকে জেনারেট হতে না দেওয়া ক্লিয়ার হয়েছে জিনিসটা তাই দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে ওখানে একটা সিনথেসিস হচ্ছে যে সিনথেসিসের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে আমি ভাবছি তার টক্সিসিটি নিয়ে আর এখানে হচ্ছে পার্টিকুলার একটা কেমিক্যালসটাকে নিয়েই ভাবছি যে কেমিক্যালসটা আমরা ডিজাইন করছি তাকে নিয়ে বা যে টেকনিক্যালটা নিয়ে আমরা কাজ করছি তাকে নিয়ে এখানে যে মেন পয়েন্টটা এই মেন পয়েন্টগুলো আগে আগের সাইকেল আমি মেন পয়েন্টগুলো দিতে ভুলে গেছিলাম এইগুলো হচ্ছে এক একটা লাইনস মানে ফর এক্সাম্পল বলছি তোমার এরকম আসতে পারে যে মনে করো বারোখানা প্রিন্সিপাল আছে বারোখানা প্রিন্সিপালই তোমায় জিজ্ঞাসা করতে পারে তিন নম্বর আসতে পারে তাহলে আমি কি বলতে হবে সোজাসুজি হচ্ছে জাস্ট প্রিন্সিপালগুলো আমি বলে ছেড়ে দেবো মানে কি ডিজাইনিং সেপার কেমিক্যাল চার নম্বর যেরকম ভাবে বলে ছেড়ে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় করে বারোটা প্রিন্সিপাল বলে ছেড়ে দেবো কিন্তু কোনো কোনো সময় আসতে পারে না যে পার্টিকুলার ডিজাইনিং সেফার টা তোমাকে বলতে বললো তুমি তো সেটাকে বলবে অবশ্যই কিন্তু অ্যাকচুয়াল লাইন কোনটা ডিজাইনিং সেফার কেমিক্যালস মানেটা কি সেটা তো এক লাইনে আমাকে বলতে হয় তারপরে তো আমি ডেসক্রাইব করবো সেই মেন লাইনটা হচ্ছে এইটা প্রিজার্ভ এফিকেসি অফ ফাংশন ওয়াইল মিনিমাইজ টক্সিসিটি ডিরেক্টলি বাই মলিকুলার ডিজাইন মানে কি এফিকেসি মানে কি কার্যকারিতা কার্যকারিতা মানে কি যে মলিকুলটা আমার প্রয়োজন যে কেমিক্যাল কম্পাউন্ড আমার প্রয়োজন এমন নয় যে তার কার্যকারিতাটাকেই আমরা নষ্ট করে দেবো তা নয় কিন্তু মলিকুলটাকে ডিজাইন এমনভাবে করব যে তার কার্যকারিতাটা তো ইনট্যাক্ট থাকবে যে প্রয়োজনে আমি ইউজ করছি ফর এক্সাম্পল যে ওইটাকে আমি তোমার এই হিসেবে ইউজ করছি নিউক্লিয়ার ফাইল হিসেবে ইউজ করছি অথবা ইলেকট্রো হিসেবে ইউজ করছি ওই হিসাবেই আমি ইউজ করব কিন্তু কি টক্সিক থাকবে না বুঝতে পেরেছ মানে কি যে টক্সিক গ্রুপটা থাকবে সেই টক্সিক গ্রুপটাকে আমি চেঞ্জ করব বা সাবস্টিউট করব রিপ্লেস করব যাই হোক না কেন মলিকুলার ডিজাইনটাকে আমি চেঞ্জ করব কিন্তু এফিকাসিটা সেম থাকবে কার্যকারিতাটা সেম থাকবে ক্লিয়ার হয়েছে তাহলে এইটার ওইটার মধ্যে শুধুমাত্র এইটুকুই পার্থক্য আছে আচ্ছা এখানে পারপাস অফ সিনথেসিস কি কি আছে কোন একটা কম্পাউন্ড বা কোন একটা কেমিক্যাল কম্পাউন্ড আমরা কিসের জন্য তৈরি করি ম্যাক্সিমাম কি ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউজ যেরকম কীটনাশক হতে পারে সার হতে পারে বিভিন্ন ধরনের জিনিস হতে পারে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে যেগুলো ইউজ হচ্ছে ক্লিয়ার হয়েছে আর একটা সবথেকে বড় ইউজ কোথায় মেডিসিনাল তাই না আমরা যে কম্পাউন্ড কেমিস্ট্রির মোটামুটি ম্যাক্সিমাম কেমিক্যাল কম্পাউন্ড কোথায় ইউজ হচ্ছে প্রিকার হিসাবে মেডিসিন আর বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে আরও অন্যান্য জায়গায় ইউজ হয় সেগুলো হচ্ছে ছোটখাটো জিনিস বাট এই দুটো হচ্ছে মেন সেগমেন্ট যে মেডিকেল আর ইন্ডাস্ট্রিয়াল তাই তো কিন্তু যেটাই তৈরি হবে না কেন সেটা কি হওয়া উচিত হেজারডাস হবে না এবার হেজার কিন্তু পুরো কম্পাউন্ডটা একবার হয় না হয় কি পার্টিকুলার কোন একটা গ্রুপ বা পার্টিকুলার কোনো একটা পার্ট অফ দ্যাট কম্পাউন্ড পুরো কম্পাউন্ডে কখনোই টক্সিক হয় না টক্সিক দেখবে এটা ছোট গ্রুপ হয় সেই গ্রুপটাকে আইসোলেট করে আমরা যদি সেটাকে ডিঅ্যাক্টিভেট করতে পারি সেটাই হচ্ছে গ্রিন কেমিস্ট্রি ক্লিয়ার এবার কি বলেছে মিনিমাইজ টক্সিসিটি বাই এ সুইটেবল সাবস্টিটিউট এখানে কি মনে করো তুমি একটা কম্পাউন্ডের টক্সিসিটি কমাবে ক্লিয়ার হয়েছে মনে করো এর টক্সিসিটি কমাবে কারণ এ ইন জেনারেল মনে করো এই রুমে মনে করো ইট ইট সেলফ মানে ও তো নতুন এসে জানি না ও জানে কিনা বাট ও তো ইট টক্সিক তার মানে কি ফুল বডিটা টক্সিক তা নয় কারো মনে হতে পারে ব্রেনটা আর কারো কি মনে হতে পারে যে কথাটা বলছে সেটা বন্ধ করে দিলেই টক্সিটি কম এটাই তো বাজে না মানে তোমার উদাহরণ দিয়ে বলছি পারলে মানে বেশি বাজেও ভাবতে পারবো অসুবিধা নেই বাজে না তার মানে কি আমরা কি বলতে চাইছি যে এই টোটালটা মনে করো ও একটা যদি কেমিক্যাল কম্পাউন্ড হয় ওকেই এক্সাম্পেল নিচ্ছি তাহলে ওর মনে করো সেটা ব্রেইন শর্ট করো বা মুখ বন্ধ করো যাই হোক সেটা তোমাদের যেটা মনে হচ্ছে যে মনে করো পার্টিকুলার ওই জায়গাটা টক্সিক পুরোটা তো টক্সিক হতে পারে না তার জন্য কি করতে হবে আগে ওকে জানতে হবে জিনিসটা বুঝতে পেরেছো মানে পুরো কম্পাউন্ডার ফাংশনালিটি আগে আমার জানতে হবে তুমি যদি ফাংশনালিটি জানতে পারো তাহলে তুমি টক্সিটি করতে কি বুঝবে বুঝতে পারছো জিনিসটা তাহলে এই যে জায়গাটা আমরা বলছি সুইটেবল সাবস্টিটিউট এই সুইটেবল সাবস্টিটিউট আমরা কখন পাবো পুরো কম্পাউন্ডটাকে আমার ফাংশনাল অ্যানালিসিস আগে করতে হবে সেই কম্পাউন্ডটাতে মনে করো বিভিন্ন ধরনের গ্রুপ থাকতে পারে সেটা ক্লোরিন হোক ফ্লুরিন হোক ব্রোমিন হোক বা অন্যান্য ফাংশনাল গ্রুপ নাইট্রোজেন কন্টেনিং থাকতে পারে যে কোনো গ্রুপ থাকুক না কেন সেই জায়গাটা অ্যাকচুয়ালি টক্সিসিটি কে জেনারেট করছে অতবা কম্পাউন্ডটা কিরকম ভাবে কাজ করছে কি ধরনের মেকানিজম আছে কি ধরনের গ্রুপ রিলিজ হচ্ছে কোন মিডিয়ামে রকম ভাবে কাজ করছে এটা যতক্ষণ না আমরা জানতে পারবো ততক্ষণ তখনই তুমি পাবে যখন কমপ্লিট মেকানিজম তুমি উদ্ধার করতে পারবে তখন তুমি তার সাবস্টিটিউট বার করে সেইটাকে সেটাকে একটা গ্রিন কেমিস্ট্রির পার্ট ভাবতে পারো যে টকসিটি কমাতে পারো দুঃখী হয়ে গেছে এক্সাম্পলস এক্সাম্পলস আমরা কি বলেছি একটা দেখো ক্লোরোফ্লোর কার্বন ক্লোরোফ্লো কার্বন কেন অ্যাকচুয়ালি ক্ষতিকর ক্লোরোফ্লো কার্বন ইটসেল কি ক্ষতিকর নয় ক্লোরোপ্লো কার্বন নিয়ে যখন আমরা কোনো কাজ করছি তখন ওখানে কি তৈরি হচ্ছে ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে এই ফ্রি রেডিক্যালের জন্য প্রবলেম কি হয়েছে ওজন লেয়ার ডিপ্লিশন হচ্ছে এবং একটা লং টার্ম এফেক্ট কি গ্লোবাল ওয়ার্মিং যেটা নর্মালি এটা বলা হয় এবং অনেক কিছু অনেকে বলে ক্যান্সার সেগুলো তো পরের জিনিস যে ইউভি টিউবি অনেক কিছু আসছে কিন্তু আলটিমেট লং টার্ম এফেক্টটা তো গ্লোবাল ওয়ার্মিং এটা তো সবাই জানে মোটামুটি তাহলে এখানে কি এখানে ইডসেল ক্লোরোফ্লোর কার্বন তো আমরা ইউজ করতেই হবে কিছু কিছু জায়গায় আছে ক্লোরোফ্লোর কার্বন ছাড়া আমার আমি মনে করো আমি কোনো কিছু করতেই পারবো এটা তো হতে পারে তাহলে সেখানে আমি ক্লোরোফ্লোর কার্বনকে কীভাবে ইউজ করবো তার মানে কি ইউজ করাই বন্ধ করে দেবো এটা কি হতে পারে এটা তো সম্ভব নয় কারণ ইউজ আমায় করতে হবে পার্টিকুলার কোনো একটা প্রিকারশন মনে করো তৈরি করার জন্য তাহলে আমি সেখানে কি হিসাবে ইউজ করবো আইদার এটা হতে পারে যে যেখানে রেডিক্যালটা তৈরি হচ্ছে সেই রেডিক্যালটা কি সেই রেডিকেলটা আমি দেখবো সেই রেডিক্যালটাকে আমি সাবস্টিউট করে দেব অন্য কিছু দিয়ে যেরকম এক্ষেত্রে হয়েছে সেটা হচ্ছে আমরা ক্লোরিন রেটিক্যালটা আমরা হাইড্রোজেন দিয়ে সাবস্টিটিউট করেছি আমি এখানে একটা লিখে দিয়েছিলাম জানি না তোমরা দেখোছো কিনা হাইড্রোফ্লোর কার্বন ক্যান বি রিপ্লেস বাই হাইড্রোজেন মানে যে পারপাসে আমরা ক্লোরোফ্লোর কার্বন ইউজ করছি তাহলে সেখানে আমরা কি করছি ক্লোরোফ্লোর কার্বন ইউজ না করে আমরা কি করেছি হাইড্রোফ্লোরো কার্বন ইউজ করেছি ক্লোরিনের মতো হাইড্রোজেন কিন্তু এইটা তুমি ইউজ করবে মনে করো আজ আমি বলে দিলাম তুমি মনে করো এটা মনে রাখলে কিন্তু একজন ওই ক্লোরিনের বদলে হাইড্রোজেনটা ইউজ করবে তখনই সে বুঝতে পারবে যে কার্বন ইউজ করার ক্ষতিকর জায়গাটা তো সে বুঝতে পেরেছে যে ক্লোরিন জন্য ক্ষতিটা হচ্ছে যতক্ষণ না সে ক্লোরিন আইসোলেট করতে পারলো যতক্ষণ সে যতক্ষণ না সে বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি কম্পাউন্ডটা ইউজ করলে কোন জায়গাটা ক্ষতিকর ততক্ষণ তুমি কি করবে জিনিসটা বুঝতে পেরেছো তো তাহলে যে আমি দুম করে এটাকে যেটা বলছি যে আমি একটা সাবস্টিটিউট খুঁজে নেব এই সাবস্টিউট খুঁজে নেওয়াটা এতটা সোজা নয় এই জন্য প্রথম ক্লাসে আমরা যখন বলেছিলাম যে বেরিয়ার টেকনিক্যাল বেরিয়ার অনেক বেশি কেন বেশি কারণ কোন কম্পাউন্ড কি ধরনের ক্ষতি করে ওই কোন কোন ওই পার্টটা ক্ষতি করে এবং তার কি এই ডেটাটাই আমাদের কাছে নেই এই ডেটা তো আগে তৈরি করতে হবে তাই টেকনিক্যাল বেরিয়ারটা অনেক বড় ফাইন্যান্সিয়াল তো অনেক রে বাবা টেকনিক্যাল বেরিয়ারটা অনেক বড় কারণ ডেটা নেই আমাদের কাছে প্রপার ডেটা নেই আর একটা এটা এটা মেডিসিনালে অনেক বেশি ইউজ হয় সেটা হচ্ছে ডেক্সট্রো প্রপক্সিফিন এই ডেক্সট্রো হচ্ছে এক ধরনের পেন কিলার এটা ইউজ এখনো হয়তো হয় আমি বলতে পারবো না কারণ মেডিসিনাল এর তো অতটা বেশি আমি জানি না আগে তো প্রচুর বেশি পরিমাণে ইউজ হতো এর মেইন ইউজ হচ্ছে পেন কিলার যেরকম এখন দেখবে ওই অ্যাসাইক্লোফেন ইউজ হয় পেন কিলার হিসাবে আমরা যেগুলো নিই না মনে করো ওই ড্রটিন অথবা নর্মাল পেনকিলার কিলার বলো যেটা ইউজ হয় প্লে যাচ্ছি আমি না প্যারাসিটামল কিন্তু শুধু পেনকিলার নয় আমি পার্টিকুলার পেনকিলার বলছি প্যারাসিটামল শুধু পেনকিলার নয় কিন্তু নামটা ভুলে যাচ্ছি কি দেয় ওটা কমন নাম একদম হ্যাঁ না না আমি ট্যাবলেটটার নাম বলছি মানে তোমরা সবাই হয়তো নিয়ে কিন্তু আমার যাই হোক মনে পড়ছে না এটা হচ্ছে এক ধরনের পেনকিলার পেনকিলার মানে কি বলছি পার্টিকুলার কিন্তু কম্পাউন্ডটা আমরা মনে করো প্যারাসিটামল নর্মাল জেনেরিক নামে ইউজ হচ্ছে কিন্তু নামটা কি অনেকে ক্যালপল যেরকম আছে ডোলো আছে এগুলো কি এগুলো হচ্ছে মেডিসিনটা পার্টিকুলার কোম্পানি নাম দিচ্ছে কিন্তু জেনেরিক নামটা কি প্যারাসিটামল এটা হচ্ছে এই কম্পাউন্ডটা জেনেরিক নাম মানে এই পার্টিকুলার এই কম্পাউন্ডটা দিয়েই ওই মেডিসিনটা তৈরি হতো প্রবলেমটা কি হয়েছে পরবর্তীকালে দেখা যাচ্ছে এটা হচ্ছে ভেরি প্রোন টু হার্ট অ্যাটাক পরবর্তীকালে ব্যান করা হয়েছে দেখবে মাঝখানে অনেক সময় থেকে মেডিসিনাল এতে এক বছর দু বছর অন্তর দেখবে পার্টিকুলার লিস্ট আছে যেসব মেডিসিনগুলো অ্যাকচুয়ালি আউট অফ মার্কেট মানে এগুলো সেল করা যাবে না এই কিছুদিন আগেই বেড়েছিল র্যান্ড নিয়ে বছর দুয়েক হবে দুই বছর দুয়েক বা তিনেক র্যান বা জিনট্যাক যে কোনো একটা আমি ভুলে গেছি র্যান্ট বা জিনট্যাক সেটা মার্কেট থেকে বন্ধ করা হয়েছিল কারণ স্ট্রোকের চান্স বেশি ছিল স্ট্রোক হওয়ার চান্স এবার সেটা ভুলে গেছি হোক যে কোনো মেডিসিনই হোক আমার অতটা মনে নেই তাই এই যে জিনিসগুলো এই মনে করো ডেক্স প্রপক্সিফিন কি পুরো কম্পাউন্ড অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাকের জন্য রেসপন্সিবল নয় কোনো একটা পার্ট কিন্তু রেসপন্সিবল এখন সেটাকে আগে তোমাকে জানতে হবে যে কোন পার্টটার জন্যে হচ্ছে তা নাহলে তুমি কি সাবস্টিটিউট করবে তাই তার আগে কি আগে তো পুরো মেডিসিনটাকে বন্ধ বন্ধ করো তারপর তো ওকে অ্যানালিসিস করা যাবে তাই না তাই অ্যাকচুয়ালি কি কার্যকারিতাকে আমার সেম রাখতে হবে কিন্তু কি করতে হবে সেটা যেন হ্যাজার্ডাস না হয় যেরকম এর ক্ষেত্রে আমরা বলছিলাম যে আমরা ক্লোরো ফ্লুরো কার্বন ইউজ করছি না আমরা কি করছি তখন হাইড্রোফ্লুরো কার্বন ইউজ করছি কিন্তু যে যেটা ইউজ করার দরকার ছিল মানে যে তার কার্যকারিতা সেটা আমার সেম রইলো হয়তো দেখাই যাচ্ছে যে পার্টিকুলার রিয়াকশনটাতে ক্লোরিন আলটিমেট হয়তো কোনো কাজই করছে না কিন্তু ক্লোরিন ফ্রি রেডিকেলের জন্য অক্সিজেন লেয়ারটাকে আমার ডিপ্লিট করছে সেই জন্য আমার কি হচ্ছে ক্লোরিনটাকে আমি ইউজ না করলেও হয় হ্যাঁ সব জায়গায় যে এইরকম সুবিধা পাবে তাও পাবে না হতেই পারে হয়তো যে জিনিসটা তোমার খারাপ করছে সেই জিনিসটাকে তুমি বার করতেও পারবে না এটাও হতে পারে আমি বলছি না যে সব জায়গায় তুমি একদম হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবে তা নয় আরে ফিফটি পার্সেন্ট সাকসেসফুল হলেও তো সেটা অনেক তোমার তো ফার্স্ট স্টেপটা তো নিতে হবে গ্রিন কেমিস্ট্রি লিকুইড পেন কিলার মানে বুঝলাম না তো মেডিসিনাল এই জিনিসটা অতটা কি করে বুঝবো ওই জিনিসগুলোর আমি তো বললাম দেখো ইনসাফিসিয়েন্ট ডেটা মানে ওই জিনিসগুলো ওই কেমিস্ট্রিটা সম্পূর্ণ আলাদা মানে এক ধরনের বায়োকেমিস্ট্রি বলতে পারো আমি বলছি মনে করো এই যে যে জিনিসগুলো যে মলমগুলো সেগুলো হচ্ছে কি সেগুলো হচ্ছে তোমার ব্লাডে তো যাচ্ছে না বাট মাসেলের মানে স্ক্রিনের ওপরে মাসেল অ্যাবজর্ব করছে ওটাকে ওখানে মেকানিজমটা কীরকম এই কেমিস্ট্রিটাই সম্পূর্ণ আলাদা ওটা পুরোপুরি একটা বায়োকেমিস্ট্রির মানে একটা ভার্স পার্ট মানে অনেক বড় পার্ট ওইগুলো আর আলাদাভাবে পড়তে হবে আমি ওই রকমভাবে কমেন্টও করবো না যে একটা যা হোক একটা কিছু বলে দিলাম কারণ সত্যি কথা বলতে ওটা আলাদা পার্ট ওটা বলেও লাভ নেই বায়োকেমিস্ট্রি আমি যেগুলো জানি সেগুলো হচ্ছে ওই নর্মাল নর্মাল যেগুলো মানে হিমোগ্লোবিন মায়োগ্লোবিনের ব্যাপারটা বা মনে করো ইন্টারনাল যেগুলো হয় বাট ওইগুলো জানাটা একটু মুশকিল আছে এবার কীভাবে কাজ করে আলটিমেট দেখ নার্ভ রিল্যাক্সেশান কিন্তু মেকানিজমটা কি হয় সেটা বলতে পারবো না সেটা আমি জানি বাট আলটিমেট যাই হোক না কেন কোনো কিছু তুমি স্কিনে যে লাগাচ্ছ অলওয়েজ লেস ডেঞ্জারাস দ্যান ইনহেল এটা স্বভাবতই সব সময়ের জন্যই তাই হবে না কারণ তোমার ব্লাড তো অ্যাবজর্ব করছে না তুমি যেটা খাচ্ছ সেটা ব্লাড অ্যাবজর্ব করছে স্বভাবতেই তোমার আফটার ডাইজেশন সেটা ব্লাডে যাবে সব কিছু তো মিশছে বাট তুমি যেটা লাগাচ্ছো সেটা ব্লাডে কি করে মিশবে যতক্ষণ না পর্যন্ত তোমার ওখানে কিছু মানে কাট মার্ক আছে মানে ব্লাডের সাথে টাচ হচ্ছে তাছাড়া ব্লাডে মিশবে না তাই কখনোই ওগুলো অতটা ক্ষতিকর হবে না বা মানে অলওয়েজ লেস হ্যাডাস এটা তো সব সময়ের জন্যই ওই জন্য ম্যাক্সিমাম জিনিস দেখবে ওইগুলো খুব একটা মেডিসিন বাদ যায় না দেখবে যেগুলো খাওয়ার মেডিসিন সেগুলোই বাদ যায় আসে প্রায় দেখবে এক বছর দু বছর অন্তর অন্তর আসে একটা পুরো লিস্ট দেয় এতে না না পেন কিলা তোমার মনে করো যার এমনি নর্মাল লেগে টেগে যায় মনে করো হাতে লেগে গেল পায়ে লেগে গেল মেডিসিন দেয় না ওটা পেন কিলারই দিচ্ছে তোমার সব সময় ক্যালসিয়াম ট্যাবলেট দিয়ে দেবে কি অদ্ভুত পেন কিলার তো দেবেই আমি নামটাই তো ভুলে যাচ্ছি আমি সত্যি মানে ওটাও তো এক ধরনের মানে জেনেরিক নাম তুমি যেগুলো বলছো সব জেনরিক নাম এগুলো সব জেনরিক নাম আইবু প্রোফেন হচ্ছে লিকুইড মানে ওই যেটা বলছিল মানে বলিনি বলিনি এগুলো তো ইউজ হচ্ছে এই ধরনের জিনিস আচ্ছা ওইটা আর এই লাস্ট নাইটে যেটা বলছিলাম যে ইনট্রিনসিক হ্যাজার্ড শুড বি ক্যারেক্টারাইজড এন্ড ইভালুয়েটেড ফর ইনোভেটিভ ডিজাইন মানে কি

এই ইন্ট্রেন্সিক হ্যাডার হাজার না পর্যন্ত তুমি ইভ্যালুয়েট করতে পারছো তার আগে তুমি ইনোভেটিভ ডিজাইন করতেই পারবে রেসপন্সিবিলিটি পুরো একজনেরই কেমিস্ট আর কে করবে গ্রিন কেমিস্ট্রি একজনেরই রেসপন্সিবিলিটি হতে পারে সব প্রিন্সিপালে আমি এটা বারবারই লিখেছি প্রত্যেক জায়গাতেই রেসপন্সিবিলিটি কার্ড থাকবে কেমিস্ট্রি থাকবে কিন্তু এইখানে একটাই শুধু এইটা দেখানোর একটাই শুধু কারণ যে এইখানে কেমিস্ট একা কাজ করতে পারবে না একজনের হেল্প লাগবে সেটা কার টক্সিকোলজিস্ট কারণ কোন কোন পার্টিকুলার গ্রুপটা কতটা বেশি টক্সিক সেটা ও কি করে জানবে আর কেমিস্ট মানে তো সব কিছু আর পড়ে নিতে পারবে না রে বাবা সেটা তো সম্ভব নয় সে পার্টিকুলার কেমিস্ট্রির দিকটা দেখতে পারবে কিন্তু টক্সিকোলজিস্ট বলতে পারবে অ্যাকচুয়ালি ওটা কতটা টক্সিক বা কতটা ক্ষতিকর সেটা বললো এবার ও ওর উপরে আবার কাজ করবে তাই এই জায়গায় অ্যাকচুয়ালি অ্যাডিশনাল হেল্প টক্সিকোলজিস্টেরও দরকার ক্লিয়ার হয়েছে আচ্ছা এর পরেরটা আমরা কি বলছি সেফার সলভেন্টস অ্যান্ড অক্সিলারিস এটা আগে আচ্ছা এইগুলো নোট যদি না করো তাতেও অসুবিধা নেই যেটা বলছি এটা শুনে রেখো যদি ভুলে যাও তাতেও অসুবিধা হবে না আমি ভিডিওটা দেবো তবে সময় লাগবে মানে প্রায় আট দশ দিন লেগে যাবে আগের গুলোও পাও না হ্যাঁ পিডিএফ আমি যেটা বলছি সেটা কি পিডিএফ হয়ে যাবে মাঝে মধ্যে এমন এমন কথা বলে না এইটাই তো পাঠাবো আমি কি দেখে পড়াচ্ছি তাহলে তো আরো ভালো কিন্তু ট্যালেন্টে অসুবিধা নেই আচ্ছা এটা হচ্ছে পরেরটা এটা হচ্ছে কি সলভেন্টস সলভেন্টস বলতে কি প্রথমত হচ্ছে এই লাইনটা আমি ওইটাই বললাম যে শর্ট যদি কোনো নোট পড়ে যে ওই পয়েন্টটার সাথে আমার এই মেন লাইন যেটা এটা লিখতে হবে সেটা আমি ওই যেটা নোট দেবো তোমাদের নোট মানে এইটাই যেটা নোট দেবো ওতেও দেখে প্রত্যেকটা ইনভার্টেড কমার মধ্যে লেখা আছে মানে একটা করে লাইন মানে যেটা মেন লাইন কোড লাইন বলতে পারবো সেটা কি আছে চুজ সেফেস্ট সলভেন্টস ওয়ার এভার পসিবেল আমি আগের দিনও বলেছিলাম স্পেলিং মিস্টেক দেখে নিফেস্ট সলভেন্টস ওয়ার এভার পসিবল ওয়ার এভার পসিবল কেন লেখা আছে সব জায়গায় পসিবল নাও হতে পারে কোনো কোনো জিনিস এমন সলভেন্ট ডিপেন্ডেন্ট আছে পার্টিকুলার ওই সলভেন্টেই যত রিয়াকশন হবে তুমি সেখানে চেঞ্জ করতে পারবেন তাই চুজ সেফেস্ট সলভেন্টস হোয়ার এভার পসিবল অ্যান্ড অ্যাভয়েড অফ অক্সিলিয়ারি সাবস্টেন্সেস টু রিডিউস টক্সিসিটি অক্সিলিয়ারি সাবস্টেন্সেস মানে কি বেকার অনেক জিনিস আমরা ইউজ করি মানে বেকার মানে কি অপ্রয়োজনীয় রিয়াক্টেন্ট বা অপ্রয়োজনীয় মানে অ্যাডিশনাল সাপোর্টিভ রিয়ে এইগুলো ইউজ করি সেটা যতটা পরিমাণে কমানো যায় বুঝতে অক্সিলিয়ারি মানে কি অক্সিলিয়ারি সাবস্টেন্সেস মানে হচ্ছে যে কোনো জিনিস সেটা হচ্ছে রিয়াকশানটাকে সাপোর্ট করছে বাট মেন রিয়াকশান নয় ক্লিয়ার হয়েছে তাই সেটাকে যতটা পরিমাণে কমানো যায় কেন কারণ আলটিমেটলি তো ওটা ওয়েস্ট ওয়েস্টেজ প্রোডাকশন মানে আলটিমেট ওয়েস্ট ক্রিয়েট করবে বা ওয়েস্টেজ বাড়বে অ্যাটম ইকোনমি কমে যাবে তাই আলটিমেট কি হচ্ছে আমরা অক্সিলিয়ারি যে সাবস্টেন্স সেগুলোকে আমায় কমাতে হবে আর কি সেফেস্ট সলভেন্ট ইউজ করা সেফেস্ট সলভেন্ট এবার কোন অর্থে সেটাকে সেফেস্ট বলবো এটা তো আমায় জানতে হবে কারণ আমরা গ্রিন কেমিস্ট্রি যখন পড়ছি সেখানেও রুল তাহলে আমার সেফেস্ট সলভেন্ট যখন বলছি তাহলে সেফেস্ট কোন দিক থেকে বা কোন কোন রুল বা প্যারামিটারের ভিত্তিতে আমি সেটাকে সেফেস্ট বলছি সেটা আমায় জানতে হবে তার প্রথম আমরা কি বলছি সলভেন্টস ইউজ সলভেন্টস ইউজ কোথায় কোথায় হয় বিভিন্ন ধরনের রিয়্যাকশন মাস্ট মানে নাইন্টি পার্সেন্ট কেস হচ্ছে তো সলভেন্ট থাকবেই তাই না আর কোথায় হয় পিউরিফিকেশন জানিয়ে তোমরা দেখেছো কিনা না বিভিন্ন ধরনের পিউরিফিকেশন প্রসেসে সলভেন্ট ইউজ হয় আর কোথায় হয় বিভিন্ন ধরনের এক্সট্রাকশন প্রসেস আছে সলভেন্ট ইউজ হয় যেরকম যেরকম হচ্ছে মনে করো তোমরা করেছো সলভেন্ট এক্সট্রাকশন প্র্যাকটিক্যাল করেছো কি করোনি আছে মানে এই রকম এইরকম থাকে মনে করো একটা কম্পাউন্ড আছে যেটা

এটা একটা প্রশ্ন আছে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে সেটা বোঝানো যায় আচ্ছা আর কি হতে পারে সেপারেশন ওই এক্সট্রাকশন সেপারেশন একসাথেই মানে আগে তুমি এক্সট্রাক্ট করলে এক্সট্রাক্ট মানে কি ওই সলভেন্টে এলো তারপরে তুমি সেপারেট করলে তাই প্রত্যেকটা জায়গায় অ্যাকচুয়ালি আমার সলভেন্ট ইউজ হয় তাই সলভেন্ট তো আমার ইউজ হবেই এরকম হবে না কি এরকম কি হতে পারে যে সলভেন্ট ইউজ আমরা করব না হতে পারে কি হতে পারে বাট নেগলিজিবল এরকম হতে পারে এরকম যে নয় যে সলভেন্ট আমরা ইউজ করব না এরকম রিঅ্যাকশন নেই আছে সলভেন্টলেস রিয়াকশন আছে বাট ওই বললাম নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট তো অলওয়েজ সলভেন্ট তোমার প্রয়োজন উইদাউট সলভেন্ট তুমি সেটা করতে পারবে না ক্যান সলভেন্টস বি অ্যাভয়েডেড হতে পারে বাট নেগলিজিবেল সেটা খুব কম পরিমাণে ইফ নো দেন হোয়াট শুড উই ডু আমরা কি করতে পারি যদি তা না হয় তাহলে সলভেন্টটা যদি আমরা সেটাকে না করতে পারি যে সলভেন্টলেস প্রসেস হচ্ছে না তাহলে কি করা যেতে পারে গ্রিন সলভেন্ট তাই তো তাহলে গ্রিন সলভেন্ট কি জানো নাম হচ্ছে গ্রিন সলভেন্ট কিন্তু গ্রিন সলভেন্ট কি সেটাই তো রুল আমরা তো বলে দিলাম গ্রিন সলভেন্ট সলভেন্ট বা আলটিমেট একই তো বাট গ্রিন সলভেন্টটা কি প্রথমত জিনিস হচ্ছে গ্রিন সলভেন্ট ছাড়া আগে তো সলভেন্টের টপিকটাকে বাদ দিই পরে তো আসবো গ্রিন সলভেন্ট প্রথমত হচ্ছে কিছু কিছু সলভেন্ট কি আমরা সত্যি কথা বলতে সব সলভেন্ট আমরা গ্রিন সলভেন্টে কনভার্ট হয়তো এখন করতে পারবো না এখন অতটা রিসার্চ আমি বললাম যে রিসার্চ এখন অতটা হয়নি যে কোনো সলভেন্ট আমরা গ্রিন সলভেন্ট দিয়ে রিপ্লেস করে দেবো হয়নি তাহলে কি করা যেতে পারে প্রথম দিনও বলেছিলাম যে সলভেন্টকে আমরা রিউজ করব বা রিসাইকেল করব তবেই তো আমরা ওয়েস্টেজ কমাতে পারবো হলে কি করে কমাবো যে সলভেন্টটা আমরা পেয়েছি পরে রিয়াক রিয়াকশন হয়ে গেছে সেই সলভেন্টটাকে আমরা যদি আবার রিউজ করতে পারি তাহলে ওয়েস্ট আমার কমলো তাহলে ফার্স্ট জিনিস হচ্ছে কি রিসাইক্লিং যদি পসিবেল হয় অলওয়েজ রিসাইক্লিং পসিবেল হবে না এটা হয় না কোনো কোনো সময় পসিবল হতে পারে কোনো কোনো সময় নাও হতে পারে যেখানে পসিবল সেখানে আমরা রিসাইক্লিং করার চেষ্টা করব সেকেন্ড কি সেফার সলভেন্ট ইউজ করা কি ওয়াটার আমরা সবসময় জানি জানি যে মানে কোনো কোনো ধরনের বিপদ নেই এই জন্যে নয় যে শুধুমাত্র চিপ তা নয় বা যে কে একজন বলছিল তুমি বলছিলে মনে হয় যে মানে ফ্রিতে পাওয়া যায় তা নয় অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি জলের দাম আমাদের এখানে এরকম হলেও তুমি আরব টারবে যাবে বা কাতারে যাবে জলের দাম তেলের থেকে বেশিই পাবে মানে এতটাই দাম পাওয়া যায় না সেখানে সেটার জন্য নয় অ্যাকচুয়ালি কি হ্যাজার্ড নয় জিরো হ্যাজার্ড কিছুই নেই এখানে কোনো প্রবলেমই নেই জল ইউজ করে এখানে তো একটা আছে আয়নিক লিকুইড উইথ লো ভোলাটিলিটি উইথ লো ভোলাটিলিটি কেন লেখা আছে আগের দিনই বলেছি এইখানেই আছে এইখানেই আছে এইখানে কি ছিল আলটিমেট এটা আমরা কি পড়ছিলাম এটা ভুলে গেছি কি ছিল ইকোনমিতে পড়েছিলাম হ্যাঁ ইকোনমিতে পড়েছিলাম যাই হোক এখানে কি ছিল আলটিমেট

তবেই তো সেটা রিয়াকশন মিডিয়ামে পুরোটা থাকবে যদি সেটা ভোলাটাইল হয় আলটিমেট কি হবে সেটা তো মিস বাবা কন্টামিনেশন তো হবেই আলটিমেটলি আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লো ভোলাটাইল ঠিক আছে আমরা কি লিখেছি আয়নিক লিকুইড লো ভোলাটিলিটি এই যে জিনিসগুলো আছে না ওয়াটার দিয়ে বা মনে করো লিকুইড উইথ লো ভোলাটিলিটি এগুলো হচ্ছে পরে আমরা একটা একটা করে পড়বো এগুলো একটা পার্ট আছে মানে ওয়াটার দিয়ে রিয়াকশন লিকুইড দিয়ে রিয়াকশন এগুলো আমরা পরে পড়বো একটা আপাতত শুধুমাত্র প্রিন্সিপালগুলো পড়ছি আর একটা কি হতে পারে সেটা হচ্ছে সলভেন্টলেস আমরা এমন একটা প্রসেস বানালাম যেখানে সলভেন্টের প্রয়োজনীয়তা নেই যদি এটা করতে পারি তাহলে সেটা অনেক বেশি ভালো ক্লিয়ার হয়েছে যদি সলভেন্টলেস প্রসেস করা যায় এবং এটা হয় হয় না তা নয় এটা হয় বাট সেরকম বেশি পরিমাণে এখনো হয়নি তাই এটা আমরা একটু পরে পড়ব দুটো অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে কি ডিল সল্টার রিয়াকশান ইন অ্যাকোয়াস মিডিয়াম ডিল সল্টার রিয়াকশান অ্যাকোয়াস মিডিয়ামে করে দেখা গেছে অনেক বেশি সাকসেসফুল আগের থেকে মানে আগে যা ইল্ড প্রায় ওর থেকে বেশি ইল্ড দিয়েছে এবং কোনো ক্ষতিই নেই কারণ অ্যাকোয়াস মিডিয়ামে হচ্ছে এবং এটা হয়েছে এটাই হচ্ছে গ্রিন কেমিস্ট্রি আলটিমেট আর কি হয়েছে অ্যালডল কনডেনসেশন মাইকেল এডিশন ম্যানিক রিয়াকশান ম্যানিক রিয়াকশান এগুলো সবই অ্যাকোজ মিডিয়ামে করা গেছে আমরা অর্গ্যানিক কেমিস্ট্রিতে এগুলো কি অ্যাকোজ মিডিয়ামে পড়েছিলাম কিছু পরিণীত কি পড়েছিলাম যেগুলো যে রিয়াকশন দিয়ে অ্যাকচুয়ালি এগুলো তৈরি হয়েছে মানে ম্যানিক যে রিয়াকশন দিয়ে ম্যানিক রিয়্যাকশান হয়েছে অ্যালডল কনডেনসেশনের যে মেন রিয়েশন মানে যে রিয়াকশান দিয়ে অ্যালডল কনডেন্সেশান নাম হয়েছে মাইকেল অ্যাডিশন যে রিয়াকশান দিয়ে মাইকেল অ্যাডিশনের নাম হয়েছে আমরা কিন্তু সেগুলোই পড়েছি আমরা ওটাই বলছিলাম যে এতদিন এগুলো পড়ে এসছি বাট ক্ষতিটা এখন দেখেছি প্রবলেমটা কোথায় তাহলে এখন সময় হচ্ছে কি সেগুলোকে ধীরে ধীরে রিপ্লেস করা রিপ্লেস করা মানে কি মাইকেল এডিশন তো আমার লাগবেই আমার কি লাগবে না কিন্তু সেটাকে কি সাবস্টিউট বা অল্টারনেটিভ খোঁজা রিডিজাইন করা কিরকম ভাবে রিডিজাইন করা যাতে পরিবেশের ক্ষতি না হয় আলটিমেট এমটা হচ্ছে হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট এইটার ওপর বেস করে হচ্ছে পুরো জিনিসটা রেসপন্সিবিলিটি কার একই জিনিস বলার দরকার নেই কেমিস্ট্রি এইবারে যে জায়গাটা বলছিলাম ওর রেসপন্সিবিলিটি কিছুই নেই ওর দিকে দেখে লাভ নেই এবার যেটা বলছিলাম তাহলে গ্রিন সলভেন্ট এই যে আমরা বলছিলাম না সেফেস সলভেন্ট বা ও যেটা বলছিল যে গ্রিন সলভেন্ট তাহলে গ্রিন সলভেন্টের ক্রাইটেরিয়া কি প্রথমত হচ্ছে ফ্লেমেবেল হবে না তাই না ফ্লেমেবেল যদি হয়ে যায় তাহলে গ্রিন সলভেন্টের কী লাভ তাহলে ফ্লেমে ফ্লেমেবিলিটি কম হতে হবে বা ফ্লেম নন ফ্লেমেবেল হবে সেকেন্ড কি ভোলাটিলিটি হলে হবে না কারণ ভোলাটাইল হলে সেই তো একই ব্যাপার কন্টামিনেশন হবে থার্ড কি আছে নন কার্সিনোজেনিক কেন যদি আমার কার্সিনোজেনিক হয় তাহলে আমি নাম দেবো কি করে কারণ ওটাই তো সব থেকে বড় রে বাবা জানো তো সবাই মোট কথা তাহলে ও হওয়া যাবে না কি ওয়াইড স্প্রেড অ্যাভেলেবিলিটি আমি একটা সলভেন্ট তৈরি করলাম যেটা আমার অ্যাভেলেবেলই নয় তাহলে আমার সেই সলভেন্টে ইউজ করে রাখ কি আমি সেই সলভেন্টকে আলটিমেট ইউজ করতে পারবো তাহলে ওয়াইড স্প্রেড অ্যাভেলেবিলিটি হবে যেটা কি ওয়াটারের জন্য খুব ভালো সব জায়গায় অ্যাভেলেবেল তারপরে কি চিপ কেন মানে আলটিমেটলি যেটা বলেছিলাম যে আমার কোনো কিছুই তৈরি করা হোক আমার তো মার্কেট ফিট হতে হবে সেটা মার্কেট ফিট মানেই হচ্ছে প্রফিটেবিলিটি আমার যদি চিপ না হয় আমি সেটা ইউজ করে কিছু করতেও পারবো না আলটিমেটলি সেটা চিপ হতেই হবে শুধুমাত্র অল্টারনে অল্টারনেটিভ শব্দটা মানে কিন্তু এটা নয় যে ওর বদলে একটা ইউজ করলাম আর সেম পারপাস ফিল করলো তা নয় সেম পারপাস ফিল করবে অ্যাজ ওয়েল অ্যাজ সব দিকগুলো বজায় রাখবে ইনক্লুডিং দ্যাট প্রফিট তবেই তো সেটা অ্যাকচুয়ালি অল্টারনেটিভ আমি বলবো তাই নয় মানে অল্টারনেটিভ কি তাহলে তোমার একটা নর্মাল মনে করো সাইকেলের বদলে একটা দু লাখ টাকার বাইক কি অল্টারনেটিভ হতে পারে কখনোই হতে পারে না সেটা অল্টারনেটিভ অল্টারনেটিভ এগুলোকে বলা যায় না ওর বদলে তুমি বাইক নিতে পারো তোমার সামর্থ্য থাকলে কিন্তু ওর অল্টারনেটিভ ওটা নয় একটা বাইকের বদলেই একটা বাইক অল্টারনেটিভ হতে পারে একটা চার চাকার বদলেই একটা চার চাকা অল্টারনেটিভ হতে পারে কারণ পারপাস অ্যাজ ওয়েল অ্যাজ যখন প্রাইস ম্যাচ করছে তখনই সেটা অল্টারনেটিভ আমরা বলি আচ্ছা আর কি আর কথা কি থাকবে ক্যান বি রিসাইকেল সব সময় নাও হতে পারে বাট হতে পারে সেই রকম জিনিস যে ক্যান বি রিসাইকেল যে সব জায়গায় হতে পারে বাট মাস্ট বি রিসাইকেল এটা আমরা বলছি না আচ্ছা ওটা কত নম্বর গেল পাঁচ নম্বর গেল ঠিক আছে চার আর পাঁচ পড়েছি এবার হচ্ছে ছ নম্বর ডিজাইন সিনথেসিস ফর এনার্জি এফিসিয়েন্সি এখানে কি বলা আছে এখানে আমার একটা স্টার্টিং পয়েন্ট আছে আর কি আছে আলটিমেট একটা গোল দেওয়া আছে গোল মানে মনে করো ফাইনাল ডেস্টিনেশন কোন পথে যাবে কোন পথে ও যাওয়া উচিত বলো কোনটাতে পিলার কম ফর এক্সাম্পল একটা ধরেই নিচ্ছি যাব পিলার কম যেহেতু বললে এ বি কটা পথ আছে সি আর এটা হচ্ছে ডি হাটা আছে একটা এ আছে এটা বি আছে আচ্ছা এইখানে একটা ঠিক আছে ই ধরো বল আমি পিলার তো দেখতে পাইনি আপাতত যাই হোক বল আচ্ছা বি মাতার পিলার ঠিক আছে নাও বলে এবারে কোনটা দিয়ে যাবে ঠিক আছে সি টা ওর মনে হচ্ছে সি টা যেটাই হতে পারে মনে করো এটা বি হতে পারে কারোর মনে হচ্ছে এই দিক দিয়ে যাবে ঠিক আছে আমি ধরেই নিচ্ছি মনে করো সি টা কেন বললে সি টা সোজা তাহলে তোমার কোনো একটা জায়গায় মনে করো ফর এক্সাম্পল এটাকে বাদ দিয়ে আমি বললাম তোমার বাড়ি থেকে তুমি আরেকটা জায়গায় যাবে সেভারের পাথ আছে অনেক পাত আছে তো তুমি কোনটাকে চয়েস করো এবং কেন করো সহজ অর্থটা কি সহজ মানে কি কেমিস্ট্রির বাসায় ঠিক আছে একটাও ভালো কথা বলছে একটা হচ্ছে সময় কম লাগবে তাই না তাহলে এটাও তুমি ভিম কেমিস্ট্রির পার্ট যে আমার লেস টাইম একটা রিয়াকশন যদি হয় তাহলে কি আমার লেস টাইমে হতে হবে আর একটাও কি বলেছে বলো তো এফর্ট কম লাগবে কেমিস্ট্রি ভাষায় সেটা কি এনার্জি এটাই তো তুমি বেশি হাঁটতে হবে এটাই তো এফর্ট আলটিমেট তা বেশি হাঁটাটা ইকুইভ্যালেন্ট কি এনার্জি তোমার বেশি এনার্জি লাগছে বলেই তো তুমি ওই লং রাস্তাটা ফলো করছো না তোমার হাতে সময় থাকলেও কি তুমি করবে তাও করবে না কেন কারণ তোমার কষ্ট বেশি হবে এনার্জি বেশি লাগবে তাই এখানেও কি আছে এনার্জি এফিসিয়েন্সি মানে কি আমরা সেই পাথটা চুজ করব যেখানে সব থেকে কম এনার্জি লাগবে ক্লিয়ার হয়েছে তাহলে এনার্জি মানে কি লিস্ট এনার্জি যে পসিবলটা থাকবে আমরা সেই পথটাকে চয়েস করব চুজ মিনিমাম এনার্জি রিকোয়ার্ড কেমিক্যাল রুট টু কজ লিস্ট এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস এন্ড অ্যাভয়েড হিটিং কুলিং অ্যাজ ওয়েল এস প্রেসারাইজ কন্ডিশনস ইফ পসিবল আচ্ছা শুরু করার আগে তোমাদের একটু জিজ্ঞাসা করি যে প্রথমত হচ্ছে আমরা তো লিস্ট এনার্জি কন্ডিশন তো আমরা বলেই দিচ্ছি এই লিস্ট এনার্জি কন্ডিশন কিভাবে করা যায় বলো দেখি ক্যাটলিস্ট দিয়ে এটা তো আগের দিন বলে দিয়েছি ওই জন্যই বললাম কিন্তু এইটাই কি প্রবলেম আছে হিটিং কুলিং প্রেসারাইজড ভ্যাকুয়াম কন্ডিশন করলে কি প্রবলেম আছে এটা তো বুঝতে পেরেছো আশা করি তো নর্মাল স্টেটমেন্ট যে চুজ মিনিমাম এনার্জি রিকোয়ার্ড কেমিক্যাল রুট টু কজ লিস্ট এনভায়রনমেন্টাল এন্ড ইকোনমিক ইম্প্যাক্টস এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট তো বুঝতে পারছো যত এনার্জি তোমার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট বুঝতে পেরেছো কি বলো দেখি কি বুঝতে পেরেছো

ফসিল ফসিল ফুয়েল ওই ছাড়া কিছু সোর্স নেই সেটা কোল হোক পেট্রোল হোক ডিজেল হোক ফসিল ফুয়েল আলটিমেট সেটা কি রিনিউয়েবল সেটা রিনিউয়েবল নয় তাই সেটা যদি তুমি বেশি পরিমাণে ইউজ করে দাও আলটিমেট পারে পরে পাবে কি তা সেটাই তো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আলটিমেট এনভাররনমেন্টাল ইম্প্যাক্ট তো ওটাই তাহলে সেটাকে প্রথমত হচ্ছে কমাতে হবে আলটিমেট জিনিসকে কমাতে হবে কেন কারণ আমার ডেভেলপমেন্টে কি দরকার সাস্টেনেবেল ডেভেলপমেন্ট আমি অল্প ইউজ করব। কতটা অল্প ইউজ করব যে এই যে রিসোর্সটা আছে যত রিসোর্স আমি পাচ্ছি এবং আমার ইউসেজ দুটো যেন ব্যালেন্স থাকে কারণ ফসিল ফুয়েল তৈরি হয় এটা যে তৈরি হয় না তা নয় কিন্তু রিনিউয়েবেল নয় বুঝতে পারছো তো তৈরি হয় তাই আমি যদি প্রচুর পরিমাণে ইউজ করি এক সময় কি কি হবে সেটা পুরো শেষ হয়ে যাবে থাকবেই নাকি আর ইকোনমিক ইমপ্যাক্টস ইকোনমিক ইম্প্যাক্টস আমরা জানি আলটিমেট ইকোনমিতে কি প্রবলেম হবে সেটা তো আমরা জানি কিন্তু এইটাতে কি প্রবলেম আছে বলো হিটিং কুলিং অ্যাজ ওয়েল অ্যাজ প্রেসারাইজড অথবা ভেকুম কন্ডিশন এটা করলে কি প্রবলেম হবে কেন এটাকে অ্যাভয়েড করার কথা বলছি এটাও বলেছে না অ্যাভয়েড করতে বলেছে বলো তুমি জানবে একদম এগুলো মানে এনার্জি ইউজ হচ্ছে আবার তুমি কোনটাকে প্রেসারাইজ করবে কি করবে কোন একটা কোন একটা পাম্প চালাবে তো একটা ইয়ার পাম্প বা কিছুতে একটা চালাবে প্রেসারাইজ করার জন্য সেটা এনার্জি করতে পারছে এটাই তো গেইনই তো করছে ওই মানে এনার্জিটা কনজিউম হচ্ছে ভ্যাকিউম ক্রিয়েট করবে কি হবে কোনো একটা মেশিন চালাবে ভ্যাকিউম ক্রিয়েট করার জন্য আলটিমেট কি হবে এনার্জি কনজামশনই হচ্ছে হিটিং কুলিং যাই করো না কেন কি হবে আলটিমেট এনার্জি অ্যাবজর্বশনই হচ্ছে তাই এটা হচ্ছে মেন ফান্ডা হলো যে ওই পুরো রিয়াকশনটাতে কতটা এনার্জি লাগছে আর এগুলো কি এগুলো হচ্ছে ওই ওই রিয়াকশানের অ্যাডিশনাল জিনিসগুলো অ্যাডিশনাল প্যারামিটার যদি এগুলো থেকে থাকে আমরা চাইবো যে এগুলোকে না ইউজ করা বা এগুলোকে যতটা পরিমাণে এলিমিনেট করা যায় সেটা দেখা তাহলে মিনিমাইজ এনার্জি রিকোয়ারমেন্ট তার জন্য কি করতে হবে রিডিজাইন কেন কারণ যেটা আছে অলরেডি তাকে যদি তুমি রিডিজাইন না করো তাহলে কি করে হবে পুরো প্রসেসটাকে আমাকে রিডিজাইন করতে হবে আর ম্যাক্সিমাম আমি কি বলেছিলাম এখানে আমরা যেগুলো কাজ করি কি নিয়ে ক্যাটলিস্ট নিয়ে কারণ তুমি যদি ক্যাটলিস্ট ইউজ না করো অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমাতে পারবে না অ্যাক্টিভেশন এনার্জি কমানো মানেই কি ম্যাক্সিমাম এনার্জি রিকোয়ারমেন্ট কমে গেলো তাই ওটা হচ্ছে মেন ফান্ড তাই এখানে সবসময় দেখবে গ্রিন কেমিস্ট্রিতে আমরা পরবর্তীকালেও যারা যেগুলো পড়ব ম্যাক্সিমাম জায়গায় ক্যাটলিস্ট ইউজ হয়েছে কারণ উইদাউট ক্যাটলিস্ট এনার্জি রিকোয়ারমেন্টটাকে কমানো খুব মুশকিল ইউজ অফ রিনিউয়েবল এনার্জিস রিনিউয়েবল এনার্জি এখানে কি বলা হয়েছে মানে কি যে এনার্জিগুলো রিনিউয়েবল মানে কি মানে ইনফাইনাইট যেটা আমরা বারবার রিপ্রোডিউস করতে পারি সেই ধরনের এনার্জি আমরা ইউজ করব কি ধরনের এনার্জি হতে পারে এক্সাম্পল সোলার এনার্জি আর কি হতে পারে আর কি হতে পারে অনেক কিছু এখন বেরিয়েছে ওই তো অনেক কিছু এখন বেরিয়েছে বাট আন্ডার ডেভেলপমেন্ট বায়োফুয়েল আছে 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 হাইড্রোজেন লিকুইড হাইড্রোজেন আছে মানে এগুলো অনেকগুলো আছে বাট বেসড অন রিসার্চ মানে ধীরে ধীরে এগুলো ইভলভ হবে বাট যেগুলো বেশি পরিমাণে আছে সেগুলো কি আছে সোলার এনার্জি উইন্ড এনার্জি এগুলো আছে তাই আমরা যেগুলো করবো অল্টারনেটিভ আর মেনলি যেটা আমরা বলেছিলাম যে আমার সব থেকে যেটা বেশি পরিমাণে ইউজ হবে সেটা কি হাউ টু ম্যানুফ্যাকচার অ্যামোনিয়া ইন গ্রিন মেথড অ্যামোনিয়ার প্রোডাকশন তোমাদের মনে আছে কি ছিল বলো প্রসেসটার নাম বলো দেখি কি মনে আছে আর একটা সাইন্টিস্ট ছিল সেইটাই কেউ মনে রাখে না যাই হোক হেবার বস ছিল বিওএসিএইচ হেবার বস প্রসেস বাট হেবার প্রসেসই লোকে বলে কি ছিল রিয়াকশনটা বলো রিয়েকশন তো সোজা একদম সোজা এন টু প্লাস থ্রি এইচ টু টু এন এইচ টি আর কি ক্যাটালিস্ট ইউজ হতো আয়রন ক্যাটালিস্ট ঠিক আয়রন ক্যাটালিস্ট এখানে এনার্জি লাগতো না লাগতো না ইউজ এনার্জি লাগতো ইনস্টিড অফ হ্যাভিং দ্যাট ক্যাটালিস্ট তাও এনার্জি প্রচুর লাগতো বুঝতে পেরেছো তাহলে আমার লাভটা কি লাভই তো নেই হ্যাঁ কিন্তু কি প্রথম দিকে মনে করো অ্যামোনিয়া তো মানে অ্যামোনিয়া তৈরিটা প্রথমে তো করতে হবে তারপর তো হবে সেটা সেপার প্রসেস কি পরবর্তীকালে তাই ওটা তো প্রসেসটা তৈরি হয়েছে এবং ইন্ডাস্ট্রিয়ালে খুব ভালো পরিমাণে ওটা ইউজ হয় হেওয়ার প্রসেসটা কিন্তু আলটিমেটলি এখনকার দিনে কি দেখা যেতে পারে ওটা গ্রিন পারসপেক্টিভে আলটিমেট দেখো ওখানে কিন্তু এমন কিছু উল্টো পাল্টা কিছু তৈরিও হচ্ছে না অ্যাটম ইকোনমি খুব ভালো পাবে তুমি ভালো অ্যাটম ইকোনমি পাবে কারণ ইল্ড আলাদা ইল কম হতেই পারে বাট অ্যাটম ইকোনমি ওখানে ভালো প্রসেসে কোনো ক্ষতিকর কিছু নেই কারণ এমন কিছু তৈরি হচ্ছে না সলভেন্টের এমন কিছু মানে প্রবলেম নেই যে সলভেন্টে হচ্ছে বা ইনভারনমেন্টাল ইম্প্যাক্ট হচ্ছে তাও কিন্তু এনার্জি ইম্প্যাক্ট হিউজ এনার্জিটা অনেক বেশি পরিমাণে প্রয়োজন তাই আলটিমেট কি হয়েছে এখানে এনার্জিটাকে আমায় কমাতে হবে এবং এটাই তোমার গ্রিন সিনথেসিস এটা হয়েছে নাইট্রোজেন আর হাইড্রোজেনের এতে তোমার ইলেকট্রোকেমিক্যাল প্রসেসের মাধ্যমে এটা করা গেছে ইলেকট্রোকেমিক্যাল প্রসেসের মাধ্যমে অনেক কম এনার্জিতে নাইট্রোজেন হাইড্রোজেন থেকে এমনই তৈরি করা গেছে এইগুলো আমরা পরবর্তীকালে আরও পড়বো মানে যখন গ্রিন সিনথেসিসগুলো পড়বো মানে প্রত্যেকটা গ্রিন সিনথেসিস আছে হয়ে গেছে তার নেই ডিজাইন সিনথেসিস পর এনার্জি এফিসিয়েন্সি কোনো একটা মলিকুলকে যখন আমরা অ্যাক্টিভেট করছি একটা মলিকুলকে অ্যাক্টিভেট যখন করছি বিভিন্ন ধরনের এনার্জি আমরা ইউজ করি যেগুলো ক্লাসিক্যাল মানে কি প্রচলিত এগুলোই আমরা শুনে এসছি আর এগুলোই তোমরা রিয়াকশানে দেখে এসছো নন ক্লাসিক্যাল মানে কি সাধারণত প্রচলিত নয় এগুলোই হচ্ছে আমরা গ্রিন কেমিস্ট্রির পার্ট প্রচলিত মানে কি থার্মাল আমরা সবাই এটা ইউজ করেছি ফটোকেমিক্যাল অনেক জায়গাতে ইউজ করা হয়েছে এইচ নিউ সাইন দিয়ে আমরা ইউজ করিনি এতে আর একটা কি আছে ইলেকট্রোকেমিক্যাল মানে কি ইলেকট্রনিক ট্রান্সফার যেগুলো আছে তাই এই তিনটে জায়গা তো আমাদের সব সময়ের জন্য ইউজ করে এসেছি এটা হচ্ছে ক্লাসিক্যাল মেথড এই ক্লাসিক্যাল মেথড ইউজ না করে যেগুলো আমাদের দরকার সেগুলো কি নন কারণ এগুলোই হচ্ছে গ্রিন মেথড সেগুলো কি আলট্রাসাউনিক মানে কি আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ড থেকে আসছে শব্দটা আলট্রাসাউন্ড মানে হচ্ছে যে ফ্রিকোয়েন্সির শব্দ অ্যাকচুয়ালি আমাদের ইয়ার রেসপন্স করতে পারে না সেটাই হচ্ছে আলট্রাসাউন্ড আলট্রা শব্দটা ওখান থেকে আসছে মানে এক সময় গিয়ে এমন একটা ফ্রিকোয়েন্সির শব্দ আসবে আমাদের রেসপন্স করতে পারবে না সেটাকেই আমরা বলছি আলট্রাসাউন্ড ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছো তাহলে সেটা হচ্ছে আলট্রাসোনিক আর একটা কি মেকানিক্যাল হতে পারে মেকানিক্যালি আমি সেটাকে হিট দিচ্ছি আর একটা কি মাইক্রোওয়েভ মাইক্রোয়েব আমরা সবাই জানি আছে এবং মাইক্রোওয়েভ কোন স্পেক্ট্রোস্কোপির ওপর ডিপেন্ড করে হয় আইয়ার তাহলে আইআর স্পেক্ট্রোস্কোপি পার্টিকুলার কার ওপর ডিপেন্ডেন্ট মানে কোন ধরনের মলিকুলার উপর ডিপেন্ডেন্ট ভাইব্রেট ভাইব্রেট তো হবে ঠিক আছে কিন্তু ও বলেছিল ডাইপোল মোমেন্টার যা আছে তাই না তার মানে এই যে মাইক্রো এনার্জিটা আমি কিন্তু সব জায়গায় ইউজ করতে পারবো না কাদের ক্ষেত্রে ইউজ করতে পারবো যাদের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট প্রেজেন্ট বা ডাইপোল আছে তাদের ক্ষেত্রে ইউজ করতে পারবো তাই সব সময়ের জন্য যে সব জিনিস সব জায়গায় ইউজ করে দেবো তা কিন্তু নয় মানে আমরা বলে দিলাম যে সাবস্টিউট মানে অল্টারনেটিভ বাট আমার মনে করো কোনো একটা রিয়াকশন আছে যেখানে মনে করো রিয়াক্টানটাই পোলার নয় তাহলে তুমি কি মাইক্রোয়েভ ইউজ করে তোমার কিছু হবে কিছুই করতে পারবে না আলট্রাসাউন্ড পারবে ইউজ করতে তাই সব জায়গায় যে যে ফ্রিকুয়েন্সি সাউন্ড আমাদের ইয়ার রেসপন্স করতে পারে না হ্যাঁ মানে এক ধরনের ডিফারেন্স বিটুইন ক্লাসিক্যাল অ্যান্ড নন ক্লাসিক্যাল এনার্জি ফর্মস এটা নর্মাল একদম জিনিস যে ক্লাসিক্যাল প্রসেস এনার্জি টু সেটা হচ্ছে সিম্পল ক্লাসিক্যাল ফর্মগুলোয় কি হয় হিট ট্রান্সফার হয় নর্মাল থার্মাল বা ফটোকেমিক্যাল ইলেক্ট্রেমিক্যাল এগুলোই হয় দেখো হিট ট্রান্সফার হয় বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইন দা ইউভি রিজিয়ান হতে পারে অথবা আমরা করেছি ইন দা ফর্ম অফ কি ইলেকট্রিক্যাল এনার্জি হয় ইলেকট্রিক্যাল এনার্জি কি হয় ফ্লো অফ ইলেকট্রনস এটাই তো ইলেকট্রিক্যাল এনার্জি আলটিমেট তাই এই তিনটে তো ক্লাসিক্যাল ফর্ম এগুলোই আমরা ইউজ করে এসেছি এই নন ক্লাসিক্যাল ফর্মগুলো দেখো এটা আছে মাইক্রোওয়েভ রেডিয়েশন ঠিক আছে যেগুলো আমরা পড়বো এবারে মাইক্রোওয়েভ রেডিয়েশন হবে আর একটা কি হবে আলট্রাসাউন্ড হবে আর একটা আমরা কি করবো ডিরেক্ট অ্যাপ্লিকেশন অফ মেকানিক্যাল এনার্জি এটার অ্যাপ্লিকেশন তুলনামূলক আমাদের ফর্ম আছে এটা হচ্ছে নর্মাল পার্থক্য এইখানে কয়েকটা জিনিস একটু দরকার আছে নোট করার এখানে দেখো এখানে আমরা কি বলেছি থার্মাল ফটোকেমিক্যাল সবগুলোই নেওয়া আছে ছটা প্রসেস থার্মাল প্রসেস এইগুলো তো নর্মাল সবাই জানে যে কনভেকশন কারেন্টস ইলেকট্রিক্যাল এক্সাইটেশন এটা এই জায়গাটা আমাদের দরকার যেটা এটাকে কি বলা হচ্ছে ক্যাভিটেশন তাই তো ঠিক আছে ক্যাভিটেশন এই ক্যাভিটেশনটা কি আমরা পড়ব মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভের মোড অব অ্যাক্টিভেশনটা কি ডাইফোল ফ্লাকচুয়েশন তাছাড়া মাইক্রোওয়েভ হবে না কিছু মেকানিক্যাল মানে মেকানিক্যালই হবে সেটা কোনো একটা মেকানিক্যাল প্রসেসের সলিড রিয়াকশান দেখো সলিড রিয়াকশান ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় দেখবে মাইক্রোওয়েভের ক্ষেত্রে যেগুলো সলিড থাকে মানে সলিড কোনো পার্টিকেল আছে সেখান থেকে আমি সরাসরি রিয়াকশান করে দিতে পারবো সেটা কি হয় মাইক্রোওয়েভের ক্ষেত্রে কেন হয় বলতে পারবে মাইক্রোওয়েভ কার সাথে কাজ করছে কোন মেকানিজমের এতে ডাইপোল ইন্টারাকশান তো ওখানে সলভেন্টের প্রয়োজনই নেই চাই ও লিকুইড হোক চাই ও তোমার সলিড হোক অত দরকারই নেই কিন্তু বাকি ম্যাক্সিমাম দেখবে আমার যেগুলো ক্লাসিক্যাল থাকে সেখানে সলভেন্টের প্রয়োজন থাকে বা নন গুলো কি হয় সলভেন্টের প্রয়োজন আছে বাট তুলনামূলক অনেক কম আর সেখানে মাইক্রোওয়েভে তো কম খুবই কম কারণ মাইক্রোওয়েভ তো সলভেন্ট নিয়ে কাজ করছে না মাইক্রোওয়েভ শুধুমাত্র কি কাজ করছে ডাইপোল ইন্টারাকশান আছে ওর মধ্যে যেহেতু ডাইপোল ইন্টারাকশান নিয়ে কাজ করছে তাই সলিড যেগুলো থাকবে না সলিডের জন্য দারুণ কাজ করবে ক্লিয়ার হয়েছে এবং এটাও মানে তোমার আলট্রাসনিকও দেখবো কাজ করবে কিন্তু আমি গোল ওইটাতে করেছি কারণ ওটা হচ্ছে খুব ভালো কাজ করে মানে আমরা মাইক্রোওয়েভ করবো পরবর্তীকালে লিকুইড লিকুইডের ক্ষেত্রে দেখো এগুলো মোস্ট সুটেড মোস্ট সুটেড মোস্ট সুটেড কেন কারণ ওগুলো সলভেন্ট আছে লিকুইড মানে সলভেন্ট আছে ওই জন্য এগুলো মোস্ট সুটেড তার মানে কি তার মানে কি এগুলো হবে না এগুলোও হবে এগুলোও হবে ওই জন্য আমরা রিপ্লেসমেন্ট খুঁজছি বুঝতে পেরেছ পেস্ট পেস্ট মানে কি পেস্ট মানে তো এক ধরনের জেল সেটা কাইন্ড অফ সেমি সলিড তাহলে এর ক্ষেত্রে দেখবে মাইক্রোওয়েভ খুব ভালো কাজ করে ক্লিয়ার হচ্ছে এবার একটা দেখো সব থেকে ভালো জিনিস যেটা সলভেন্টস ইউজেবল দেখো থার্মালে দেখো সব সব সবসময় সলভেন্টস ইউজ হয় থার্মাল যা আছে রিয়্যাকশন দেখো সিলেক্টেড সলভেন্টস বাট সলভেন্টস ইউজ হয় ইলেকট্রোকেমিক্যালে দেখো মোস্টলি ড্রাই তার সলভেন্টস বাট সলভেন্ট তো ইউজ হচ্ছে এবার আল্ট্রাসনিকে দেখো আদার দেন হাইলোজেনেটেড সলভেন্টস এবার এইটা দেখো মোস্টলি সলভেন্টলেস কন্ডিশন এবার বুঝতে পারছো গ্রিন কেমিস্ট্রি কেন মাইক্রোওয়েভে এত জোর দেয় কারণ সলভেন্টই লাগছে না এখানে সলভেন্ট লাগছে না মানে কি এক তো সলভেন্টের ক্ষতিকর দিক আমার দেখতেই হচ্ছে না সেকেন্ড আর একটা বড় দিক কি বলো ওয়েস্ট নেই সলভেন্ট থাকলেই তো ওয়েস্ট তাহলে সলভেন্ট নেই মানে কি আমার ওয়েস্টই নেই এখানে আর এখানেও মেকানিক্যালেও সলভেন্ট থাকবে না বাট অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন খুব কম আমরা এখনো পর্যন্ত সেরকম ভাবে করে উঠতে পারিনি মুশকিল আচ্ছা এবারে আর একটা ভালো দিক সেটা দেখো আমরা তো এত কিছু ভাবি যে এবারে কি হবে প্রোডাক্ট তো দরকার আছে না যে ওয়ান করলাম পয়েন্ট ওয়ান পেলাম আমার লাভটা কি আছে তাতে সেটা গ্রিন কেমিস্ট্রি আবার যাই হোক এবার এখানে দেখো মিডিয়াম মিডিয়াম ছিল মিডিয়াম এবার দেখো যেগুলো নন ক্লাসিক্যাল সেগুলো দেখো এটা তো গুড এটা দেখো দারুন মানে খুব ভালো এক তো আমার এনার্জি কনজামশন এনার্জি কনজামশন বল সরি এনভারোনমেন্টাল ইম্প্যাক্ট মানে অ্যাডভার্স ইম্প্যাক্ট খুব কম আমার এখানে সলভেন্টলেস প্রসেসও হতে পারে তার উপরে দেখো যে ইল্ড অনেক ভালো তুলনামূলক এগুলোকে কি বলা হয় বলতে অ্যাভারেজ ইল্ড আমরা বলছি না একটা রিয়াকশান হাজারখানা রিয়াকশন করে দেখা হয়েছে হাজারখানা রিয়াকশন ক্লাসিক্যাল মেথড আর মাইক্রোওয়েভ মেথড অ্যাভারেজ দেখা যাচ্ছে যে এর ইল্ড সব থেকে ভালো আসছে সেই হিসাবে এটাকে ভেরি গুড লেখা হচ্ছে তাহলে আলটিমেট আমার গ্রিন কেমিস্ট্রির এটাই তো পার্সপেকটিভ আমি যে শুধুমাত্র মনে করো এই মনে করো আমার যদি এরকম হতো যে আইডিয়ালি সুটেড সলিড খুব ভালো হচ্ছে এখানে আমার মনে করো কোথায় গেল এটা মোস্টলি সলভেন্টলেস প্রসেস এনভার্টাল ইম্প্যাক্টও আছে ইল্ড পাচ্ছি না আমি মার্কেট ফিট করতে পারবো করতে পারবো না তো কিন্তু এইগুলো কি এগুলো হচ্ছে একদম আইডিয়াল কন্ডিশন এই জন্যে পরবর্তীকালে আমরা যে কটা রিয়াকশান করব দেখলে সেটা ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট হোক বা না হোক যাই হোক বাট আলট্রাসোনিক আর মাইক্রোওয়েভ খুব বেশি পরিমাণে পড়বো কারণ আলট্রাসোনিক আর মাইক্রোয়েভ হচ্ছে মেন যারা হচ্ছে রিপ্লেসমেন্ট করতে পারবে ওয়ার এনার্জি ইজ রিকোয়ার্ড এনার্জি যেখানে রিকোয়ারমেন্ট নেই সেখানে প্রবলেম নেই বাট যেখানেই এনার্জি রিকোয়ার্ড আছে সেখানে এরা দারুণ রোল প্লে করতে পারবে আর একটা দিকে প্লে করতে পারে সেটা কি যেটা ও বলেছিল মানে যেটা প্রতীক বলেছিল ভুলবশত যাই হোক সেটা কি যখন আমরা এই সিনথেসিসটা করছিলাম ও একটা কথা বলেছিল সেটা কি সময় এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এনার্জি যেরকম লাগছে সেখানে কি লাগছে সময়টাও অনেক বেশি ইম্পর্টেন্ট এই যখন আমরা আলট্রাসাউন্ড পরব না আলট্রাসাউনিক আর এই মাইক্রোওয়েভ তখন দেখবো ইল তো দিচ্ছেই তাছাড়া কি সলভেন্টলেস হচ্ছে তার সাথে দেখবে সময়টা খুব কম মিনিটে রিয়াকশন হচ্ছে যেখানে কিছু কিছু রিয়াকশন কি হয় ঘন্টা তো এমনিই হয় কচ কিছু রিয়াকশন কি হয় দিনে হয় একটা এক্সাম্পলও তোমাদের বলতে পারি তোমরাও জানো সেটা হচ্ছে নাইট্রেশন অফ বেঞ্জিন